বর্তমান আধুনিক বিশ্বে এমন এমন সব স্থাপনা রয়েছে যা আজ গোটা বিশ্বের মানুষকে অবাক করে। এ সমস্ত স্থাপনা নির্মাণে লক্ষাধিক শ্রমিক এবং বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ ব্যয় হয়। তার মধ্যে অন্যতম হল সৌদি আরবের মক্কায় অবস্থিত আবরাজ কুদাই হোটেল। এটিকে হোটেল না বলে একটি রাজকীয় প্রাসাদও বলতে পারেন, তবে এই হোটেলটি এখনও নির্মাণাধীন। 2015 সালে এই হোটেলটির নির্মাণ কাজ শুরু হয়, তবে আর্থিক অসুবিধার কারণে আবার বন্ধ হয়ে যায়। মূলত 2017 সালে হোটেলটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার কথা ছিল, তবে বর্তমান 2023 সালেও হোটেলটি এখনও জনসাধারণের জন্য খোলা হয়নি। সম্পূর্ণ হলে এটি হবে বিশ্বের বৃহত্তম হোটেলগুলির মধ্যে একটি। সম্মানিত দর্শক, ইতিহাসে পৃথিবী চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। আবরাজ কুদাইয়ে 12টি টাওয়ার, 45 তলা উঁচু স্থাপনা, 10,000টি বেডরুম, 70টি রেস্তোরাঁ এবং 4টি ছাদে হেলিপ্যাডের ব্যবস্থা থাকবে, যেখানে হেলিকপ্টারগুলো অবতরণ করতে পারবে। এছাড়া সৌদি রাজপরিবারের সদস্যদের জন্য আলাদা 5তলা ভবন বরাদ্দ রাখা হয়েছে। এই হোটেলে 5 তারকা ও 4 তারকা উভয় সুবিধাই প্রদান করবে। হোটেলটির নির্মাণ খরচ ধরা হয়েছে প্রায় 3.5 বিলিয়ন মার্কিন ডলার এবং প্রায় 1.4 মিলিয়ন বর্গমিটার এরিয়া কভার করবে। লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান আরিন হসপিটালিটি এবং কক্ষের অভ্যন্তরীণ নকশার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। আবরাজ কুদাইয়ে প্রজেক্টের মালিক হিসেবে রয়েছে সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়ের কিংডম অব দি সৌদি বিন লাদিন গ্রুপের একজন প্রধান গ্রাহক, যা দেশের অন্যতম প্রধান নির্মাণ কোম্পানি। এই হোটেলটি তৈরি হলে সৌদি আরবের অর্থনীতির চাকাকে আরও সম্প্রসারিত করবে এবং সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অর্থ উপার্জনে আরও সুযোগ পাবে। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।